অর্থ অর্থ হচ্ছে ও, এটাও ঠিক সেম মিনিংটাই আমরা এখানে ইউজ করতে পারি। যেমন ধরো যে অর্থগত অবস্থানগত ভিন্নতার কারণে অর্থগত ভিন্ন হয়, অর্থের অর্থ হচ্ছে ও, দ্যাট মিনস এমন একটা অর্থ দেয়। যেমন অলসো আই স দি ম্যান, এর মানে হচ্ছে আমিও লোকটিকে দেখেছিলাম। নেক্সট আই অলসো স দি ম্যান, আমি লোকটিকে দেখে ছিলাম ও। নেক্সট আই স দি আই স অলসো দি ম্যান, আমি লোকটিকেও দেখেছিলাম। একটু লক্ষ্য করো, তিনটা সেন্টেন্স আমাদের। প্রথম হচ্ছে অলসো এবং আই, আই হচ্ছে একটা প্রোনাউন এবং প্রোনাউনের পূর্বে বসেছে অলসো এবং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে এটা প্রোনাউনটাকে মডিফাই করেছে। দেখো আমিও, আমিও লোকটিকে দেখেছিলাম। পরবর্তী অংশে এটা হচ্ছে আমাদের ভার্ব, আর এখানে অলসো অলসো ভার্বকে মডিফাই করেছে, তাই এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। দেখো দেখেছিলামও, আমি লোকটিকে দেখেছিলামও। পরবর্তী অংশ আমাদের এটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ, অলসো হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে এটা পরবর্তী যে নাউনটা আছে নাউনটাকে মডিফাই করেছে। লোকটিকেও, দেখো লোকটিকেও। এখন যদি একটু লক্ষ্য করো, প্রতিটা জিনিস ছিল আমাদের পোস্ট মডিফায়ার, এটা একটা পোস্ট মডিফায়ার, এটা একটি পোস্ট মডিফায়ার এবং একই সাথে এটা একটি পোস্ট মডিফায়ার, সরি প্রি মডিফায়ার, প্রি প্রি মডিফায়ার। কেন প্রি মডিফায়ার বলছি, কারণ হচ্ছে এটা যেটার পূর্বে বসেছে ঠিক ওইটাকে মডিফাই করছে, যার কারণে এটার অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ। এর অবস্থানের পরিবর্তন হলে এর অর্থেরও পরিবর্তন হয়ে যায়। এখন ধরো যে একটা নোট লিখো, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর ক্ষেত্রে অলসো শব্দটি প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার উভয় হতে পারে, উভয় হতে পারে। তার মানে যখন আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করবে তখন এটা প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার উভয় হতে পারে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর ক্ষেত্রে যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করবে এক্ষেত্রে অর্থ শব্দটি প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার উভয় হতে পারে। যেমন কয়েকটা বাক্য দেখি আমরা,
he was also excited but excited only দুটা কিন্তু পসিবল সরি এক্সাইটেড অলসো লক্ষ্য করো এটা হচ্ছে একটি প্রি মডিফায়ার এবং এটা হচ্ছে এবং একই সাথে এটা হচ্ছে একটি অ্যাডভার্ব কারণ এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এটাও একটি অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে একটি পোস্ট মডিফায়ার পোস্ট মডিফায়ার দেখো এটা পিছনে বসে অ্যাক্সিডেন্টকে মডিফাই করছে আর একই সাথে এটা কিন্তু একটা অ্যাডভার্ব এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে সে ছিল উত্তেজিত ও সে ছিল উত্তেজিত ও এখন ধরো যে এটা ছিল আমাদের অ্যাডজেক্টিভের জন্য এখন অ্যাডভার্বের জন্য যদি দেখি ইউ ইউ আর শাউটিং অলসো ভেরোলেসলি or valuelessly also একইভাবে দেখো এটা হচ্ছে আমাদের একটি অ্যাডভার্ব এবং এটা হচ্ছে একটি অ্যাডভার্ব এটা হচ্ছে একটি প্রি মডিফায়ার কারণ অ্যাডভার্বের পূর্বে বসে এটা মডিফাই করছে প্রি মডিফায়ার কিন্তু এটা হচ্ছে একটি পোস্ট মডিফায়ার আর এটা হচ্ছে একটি অ্যাডভার্ব একই সাথে এটা একটি অ্যাডভার্ব এটার মানে হচ্ছে তুমি বিনা কারণেও চিৎকার করছো তুমি বিনা কারণে চিৎকার করছো লক্ষ্য করো আমরা কি বলেছিলাম যে যখন কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে তখন প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার উভয় হতে পারে এটা ছিল আমাদের প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার উভয় হতে পারে লক্ষ্য করো যে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অ্যাডভার্বকে অ্যাডভার্ব মডিফাই করেছে এবং এটা প্রি মডিফায়ার হয়েছে এবং পোস্ট মডিফায়ার হয়েছে একইভাবে যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখনও প্রি মডিফায়ার হওয়া পসিবল বা পোস্ট মডিফায়ার হওয়া পসিবল